তো সেক্ষেত্রে আমি যখন এখানে নেক্সটে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এই লেখাটি দেখাচ্ছে যে ম্যাক্সিমাম অ্যালাউড লিমিট। আবার দেখেন আপনি এখানে এটা দেখাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আন্তরিকভাবে দুঃখিত যে এর আগে আমি আসলে নগদ নিয়ে একটা ভিডিও করছিলাম, যেটা কিনা ট্রানজ্যাকশন ইরর দেখাইছিল সেন্ড মানি করতে যেয়ে। সো ওখানে যে আমি তথ্যগুলো বলছিলাম সে তথ্যগুলো কিছুটা ভুল ছিল। সেটা হচ্ছে যে আমার এটা আসলে সরকারি অনুদানের টাকা ঢোকে, সো সেক্ষেত্রে সেন্ড মানি হচ্ছিল না, ক্যাশ আউট হচ্ছে বা মোবাইল রিচার্জ হচ্ছে, বাট শুধুমাত্র সেন্ড মানি হচ্ছে না। সো এটার মেন রিজনটা হচ্ছে যে আমার এই অ্যাকাউন্টটা আসলে এনআইডি কার্ড সাবমিশন করা ছিল না, অর্থাৎ ডিজিটাল কেআইসি দিয়ে যে আমরা এনআইডি কার্ড এবং ছবি সাবমিশন করি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি এখন, আমার যার কারণে আসলে টাকা আমি সেন্ড মানি করতে পারি যদি কোনো অনুদানের টাকা ঢোকেও। সেক্ষেত্রে আপনাদের যদি এই সমস্যাটা এসে থাকে, সো আপনার এখানে সাবমিট কেওয়াইসি আপনি এখানে দিয়ে আপনার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের আপনার এনআইডি কার্ডের ছবিটা দিবেন, অ্যান্ড দেন আপনার ফেসের ছবি হবে, সব কিছু মিলে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা সচল হবে। যখন অ্যাকাউন্টটা সচল হবে তখন আপনি ইচ্ছা করলে এখান থেকে সেন্ড মানি অপশনে যে আপনি যে কোনো আপনার নাম্বারে আপনি সেন্ড মানি করতে পারবেন। সো এতটুকু ছিল। আর এর আগের যেটা ছিল ওটা হচ্ছে যে আপনার যদি অ্যাকাউন্টে কেওয়াইসি বা এনআইডি কার্ড সাবমিশন করা না থাকে, সেক্ষেত্রে অনুদানের টাকা ঢুকলে সেই টাকাটা আপনি সেন্ড মানি করতে পারবেন না, কারণ হচ্ছে যে সেটা যেহেতু ভেরিফাই করা নাই, সো অন্য কোনো নাম্বারে আসলে সেন্ড মানি হয় না। সো এই ছিল ভিডিওটি, আশা করি কাজে লাগছে। আর আমার এই মিস্টেকের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।